and the winner of Bigg Boss. প্রতিবার কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসকে ঘিরে থাকে প্রবল উন্মাদনা। প্রতিনিয়ত এই শো ঘিরে নানান খবর উঠে আসে। বাংলাদেশের দর্শকের মধ্যেও এর আগ্রহ দেখা যায়। এবারের বিগ বসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। গতকাল রোববার জানা গেল এবারের প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীর নাম। তেজস্বী প্রকাশ এবার বিগ বস 15 এর ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ। পুরস্কার স্বরূপ তার হাতে 40 লক্ষ টাকা ও বিগ বসের ট্রফি তুলে দেন সালমান খান। আপনি বিগ বস কি ট্রফি। শনিবার ও রোববার দুদিন ধরে চলে বিগ বস সিজন 15 এর ফাইনাল। শনিবারই এই শো থেকে বাদ পড়েছেন অভিনেত্রী রেশমি দেশাই। এরপর রোববার দর্শকদের ভোটের কারণে নয়, বিগ বসের অফার করা 10 লক্ষ টাকার বিনিময়ে এই শো থেকে সরে দাঁড়ান কোরিওগ্রাফার নিশান্ত ভাট। নিশান্ত বলেন যে তিনি খুশি, বিগ বস তাকে পরিচিতি দিয়েছে, তাই এই শোকে ধন্যবাদও জানিয়েছেন নিশান্ত। পাশাপাশি সালমান খান তাকে জানান তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সম্ভাব্য বিজয়ী সমিতা শেট্টি শো থেকে বাদ পড়ায় বেশ অবাক হয়েছেন দর্শকরা। উপস্থিত সকলেই বলেন তারা ভাবতে পারেননি সমিতা বাদ যাবে। তাদের কাছে সমিতা ছিলেন উইনার। তবে শো থেকে বাদ পড়েও খুশি অভিনেত্রী। তিনি বলেন যারা হেরে জিতে যায় তাদের বাজিকর বলে।